এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আগামী শনিবার দেশ জুড়ে শুরু হচ্ছে করোনা টিকাকরণ প্রক্রিয়া। প্রথম পর্যায়ে 3 কোটি কোভিড যোদ্ধার টিকার খরচ বহন করবে কেন্দ্র। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ভারতীয় ভ্যাকসিন সবচেয়ে সস্তা বলে দাবি করে আশ্বাস প্রধানমন্ত্রীর। জিন দো ভ্যাকসিন কো এমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়া গয়া হ্যায়, ও দোনো হি মেড ইন ইন্ডিয়া। অন্য দেশের চেয়ে ভারতের পরিস্থিতি ভালো হলেও দায়িত্বজ্ঞানহীন হওয়া চলবে না, কান দেবেন না গুজবে, বার্তা প্রধানমন্ত্রীর। টিকাকরণে 60% কাজ শেষের পর ফের বৈঠক। রাজ্য সরকার জনতার জন্য ভ্যাকসিন কিনতে চাইলে কি দাম? ভ্যাকসিন নিয়ে বৈঠকে নরেন্দ্র মোদীকে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, কার্যকারিতা প্রমাণিত হলে কেন্দ্রের গাইডলাইন মেনে চলবে রাজ্য। 200 টাকায় প্রতি ডোজ মিলতে পারে কোভিশিল্ড, ইঙ্গিত সেরামের। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মিলল বরাত, আজ রাজ্যে আসছে ভ্যাকসিন, বাগবাজার থেকে বন্টন। বেলেঘাটা আইডি হাসপাতালে ইউকে স্ট্রেনে আক্রান্ত সন্দেহে যে 5 জন ভর্তি ছিলেন তাদের জেনোমিক রিপোর্ট নেগেটিভ এসেছে, খুব শীঘ্রই তাদের ছাড়া হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। ভ্যাকসিন নিয়ে সব মেডিকেল কলেজ ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করলেন কেন্দ্র স্বাস্থ্য সচিব। আজ ভ্যাকসিন নিয়ে সব মেডিকেল কলেজের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন স্বাস্থ্য ভবনের কর্তারা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 612 জন, গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 16 জনের। মোট সংক্রমিত 5,61,321, মৃত্যু বেড়ে 9,957। রাজ্যে মোট করোনাজয়ী 5,43,826 জন, সুস্থতার হার 96.88%। বার্ড ফ্লু নিয়ে কলকাতা সহ সব জেলাকে সতর্ক করলো স্বাস্থ্য দপ্তর। কিভাবে সতর্ক থাকতে হবে তা নিয়ে অ্যাডভাইজারি জারি। কোন জায়গায় একসঙ্গে অনেক পাখি বা পোলট্রির মুরগি মৃত্যু হলে তা জানাতে বলা হয়েছে সতর্ক আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। যদি কেউ চিকিৎসা না দেয়, গভর্নমেন্টের হাতে কিন্তু লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার ক্ষমতাও আছে, কারণ স্বাস্থ্যসাথী মনে রাখবেন এটা গরিব লোকের। স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করলেই লাইসেন্স বাতিল, রানাঘাটের সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। পাল্টা স্বাস্থ্যসাথী প্রকল্পকে ভাঁওতাবাজি বলে কটাক্ষ করেছে বিজেপি। এই ধরনের যে ব্লাফ দিচ্ছেন, লোককে মিথ্যা কথা বলছেন, লোক 10 বছর দেখে দেখে চোখ জেনে গেছে, উনি খালি বলেন, কাজের কাজ কিছু করেন না। বিজেপির মানে দাঁড়িয়েছে ভারতীয় জাঙ্ক পার্টি, কটাক্ষ মমতার। যদি কালো টাকা সাদা করতে চাও তবে বিজেপিতে যাও, বিজেপি একেবারে জাঙ্ক পার্টি হয়ে গেছে, ভারতীয় জাঙ্ক পার্টি। গোলপার্ক থেকে সেলিমপুর বিজেপি রোড শোয়ে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সক্রিয় হয়েই তৃণমূল নেত্রীকে আক্রমণ শোভনের। আজকে যেটা জাঙ্ক শব্দটা ওনার মনে এসেছে, আজকে বুঝেছেন যে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, উনি বুঝতে পেরে গেছেন দেয়ার ইজ এ সিগন্যাল। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোনার গোপাল বলে কটাক্ষ শোভন চট্টোপাধ্যায়ের। আক্রমণ ফিরহাদ হাকিমকেও। আপনাকে আমি বলে দিই যে পৌরসভার সর্বনাশ করেছ, বাংলার সর্বনাশ করেছ, কি করতে যে মিনি পাকিস্তান ঘুরতে গেছিলেন। আদর কমার ভয়েই দলত্যাগ খোঁচা তৃণমূলের। শোভন তো কোনো পলিটিক্যাল লোক নয়, ওর কথাবার্তা আমি বক্তৃতা শুনলাম, কোনো পলিটিক্যাল কথাই নেই, সব ব্যক্তিগত ব্যাখ্যা। শোভন চট্টোপাধ্যায় রুটে আজ পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল, জেলার পর এবার কলকাতায় রোড শো শুভেন্দুর। আজ শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট র্যালি। সিএএ ইস্যুতে ফের বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রানাঘাটের সভা থেকে তিনি বলেন, এরাজ্যে এনআরসি এনপিআর করতে দেব না, এটা নীতিগত সিদ্ধান্ত। সুট চড়িয়ে পাল্টা বিজেপির জবাব, কিছুই করেননি তাই কমছে ভোট। সিবিআই আয়কর দফতরের পর কয়লাকাণ্ডের তদন্তে ইডি, কলকাতা থেকে কোন্নগর গড়িয়া সহ 12টি জায়গায় অভিযান। গরু পাচারকাণ্ডেও এনামুলের অফিসে তল্লাশি। কয়লা পাচারকাণ্ডের তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলে গেলে ওই ঘষ্টা সাবান, আর বিজেপিতে গেলে সানলাইট লাইফ বয় ওয়াশিং মেশিন। জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শোভন চট্টোপাধ্যায়। তদন্তে কেন আপনি সরি করছেন না সিবিআই এর সঙ্গে, কেন এনফোর্স ডাইরেক্টরের সঙ্গে কেন সরি করছেন না? যার শাস্তি হবে তার শাস্তি হবে। সমকাজে সমবেতনের দাবিতে শিক্ষক ঐক্যমঞ্চে নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। দফায় দফায় মিছিল আটকায় পুলিশ, ব্যারিকেড ভেঙে এগোতে যান আন্দোলনকারীরা, পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে, কোনো ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সরকার ফিশার স্থগিত না রাখলে আমরাই নির্দেশ দিয়ে দেব, কেন্দ্রকে ভর্ৎসনা করে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। সব পক্ষের সঙ্গে আলোচনার নির্দেশ, আজ মামলার রায় দান। কর্ণাটকে পথ দুর্ঘটনা, আহত কেন্দ্র আয়ুষ্মান মন্ত্রকের প্রতিমন্ত্রী, স্ত্রী আত্মসহায়কের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় গোয়া নিয়ে যাওয়া হল মন্ত্রীকে, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে 10,000 সেনা সরিয়েছে চীন। সংঘাতের এলাকায় পিপলস লিবারেশন আর্মি এখনও মজুদ থাকলেও সেনা সরানো হয়েছে ডেপথ এলাকা থেকে। খবর সূত্রের, গত বছর এপ্রিল মের মাঝামাঝি সংঘাত শুরুর পর থেকে ভারতের মুখোমুখি প্রায় 50,000 সেনা মোতায়েন করেছিল চীন। তুষার চাদরে ঢেকেছে জম্মু কাশ্মীর, বরফাবৃত ডাল লেক, এরই মধ্যে উপত্যকায় ভূমিকম্প। সোমবার সন্ধ্যে 7:32 কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.1। সিডনিতে গৌরবে ড্র, ভারতে চোট পেয়েও দুরন্ত ঋষভ হনুমা বিহারী। দ্বিতীয় ইনিংসে লড়াকু পূজারা ম্যাচ বাঁচালো অশ্বিনের চওড়া ব্যাটও, তৈরি ছিলেন জাডেজাও। সিডনিতে ভারতের লড়াকু ড্রয়ের প্রশংসায় সৌরভ, আশা করি দলে পূজারা পান্ত অশ্বিনদের প্রয়োজনীয়তা সবাই বুঝবে, এবারে সিরিজ জয়ের অপেক্ষা, টুইট বোর্ড সভাপতি। সিডনিতে গৌরবের দিনে সুখবর, বাবা হলেন বিরাট কোহলি, কন্যা সন্তানের জন্ম দিলেন অনুষ্কা, ভালো আছে মা সন্তান, জীবনের নতুন অধ্যায় শুরু, টুইট কোহলির। সল্টলেকে চালু হলো বিশেষভাবে সক্ষম শিশু এবং মনোরোগের শিকার প্রবীণদের চিকিৎসা কেন্দ্র, সহায়তা ক্লিনিক নামে ওই কেন্দ্রে ডিপ্রেশন সহ নানা মানসিক রোগের চিকিৎসা মিলবে।